দয়া করে ছবিটা দেখবেন। আসলে এত নোংরা পলিটিক্স ঢুকে গেছে। পলিটিক্স ভাই সব জায়গাতে আসে, নিজের ফ্যামিলিতেও পলিটিক্স হয়। আমি কারো নাম মেনশন করছি না। সবসময় বলি যে উনি একটা টোটাল কমার্শিয়াল প্যাকেজ। আমি জাস্ট ডিরেক্টরকে একটা ভাব করে একটা কথাই বলেছি যে আপনি এটা কি বানিয়েছেন। তাদের কথা হচ্ছে যে আমরা এই বুচিটাকে দেখতে চাই। বুচির যে ক্যারেক্টার, বুচির যে ইচ্ছা, বুচির যে স্ট্রাগল, ওটার সাথে আসলে আমার কিছুটা মিল রয়েছে। বাট এর পরবর্তীতে আর একটা ক্যারেক্টারের কথা যদি বলি, মাধুরী, শি ইজ এ সুপার স্টার, মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস ইন বাংলাদেশ, এরকম হচ্ছে তার ক্যারেক্টার। তার নাম এক কথাই সবাই চেনে, মাধুরী। তো ওটার সাথে আসলে কোনো মিল নেই, কারণ আমি মাত্র এখনও স্ট্রাগল করছি। আই এম স্টিল নাও আম এ স্ট্রাগলার। সো ওই জায়গা থেকে আসলে বুচির সাথেই মিল আছে, যে বুচি কীভাবে তার নায়িকা হওয়ার জন্য পাগলামি, কিংবা কীভাবে সে নায়িকা হতে চায়, কীভাবে কথা বল, ওইটার সাথে আসলে পূজার মিল আছে। ফিল্মে আসলে এত নোংরা পলিটিক্স ঢুকে গেছে, কোনো ভালো সিনেমা কিংবা ভালো কোনো কাজের আসলে কেউ দাম দিচ্ছে না, কিংবা সেই স্কোপটাই পাচ্ছে না। আমি আসলে বলতাম না, বাট যেহেতু আমার এই সিনেমাটা, আমি যদি অ্যাক্টিং নাও করতাম, আমি যদি নিজে একটু দেখতাম, আমি নিজেই পাগল হয়ে যেতাম। নিজেই একদম সবাইকে বলতাম যে আর কোনো সিনেমা দেখেন কি না দেখেন, লিপস্টিক সিনেমা একটু হলেও দেখবেন। তো এই জায়গায় তো আমি অ্যাক্টিং নিজে করেছি এবং আমি নিজেও দেখেছি। আমি ফার্স্টে যখন আমরা সবাই মিলে একসাথে দেখলাম, ডিরেক্টর, আর্টিস্ট সবাই মিলে যখন দেখলাম, আমি জাস্ট ডিরেক্টরকে একটা মানে ভাব করে একটা কথাই বলেছি যে আপনি এটা কী বানিয়েছেন। নিজে অ্যাক্টিং করেছি বলে তা না, বাট এই ক্ষোভের জায়গা তো আছেই। আসলে অনেকে নিজের পাওয়ার খাটিয়ে আসলে অনেক হল দখল করে নিয়েছে, বাট আমি কারো নাম মেনশন করছি না, আমি কারোর নাম মেনশনও করতে চাই না। বাট এটা আসলে, এই পলিটিক্সটা আসলে আমাদের সিনেমায়, আমাদের বাংলাদেশি সিনেমায় আসলে ঢুকে গেছে, যেটা আসলে একদমই ঠিক না। নতুনরা কাজ করছে, নতুনরা কাজ করবে, নতুনরা এগিয়ে যাবে, এই স্কোপটা আসলে সবার দেওয়া উচিত, যেটা আসলে আমরা পাচ্ছি না। আমি বলতে গেলে আমি একদমই মানে আমি নতুন, দু একটা কাজ করেছি, 5-6 বছর হলো আমার ক্যারিয়ার, বাট সে তো একদমই নতুন। তো আমাদের সবাইকে যদি একটা স্কোপ না দেওয়া হয়, তাহলে আমরা আসলে আমাদের কাজ না করে আসলে ঘরে বসে থাকাই উচিত। আমরা যেটা করা উচিত সেটা আমরা করে ফেলেছি, যেটা হচ্ছে কন্টেন্ট। আমাদের কন্টেন্টের জোর আছে এবং যারা যারা দেখেছে বিশ্বাস করেন, এখন পর্যন্ত আমরা কোনো নেগেটিভ কোনো রিভিউই পাইনি যে এই জায়গাটা খারাপ লেগেছে, এই জায়গাটা একটু ভালো করতে পারতে। যারা যারা দেখেছে, আমি অডিয়েন্সের কথা বলছি, দিন শেষে তো তারা একদম নিরপেক্ষ, কারো পক্ষ নিয়ে কথা বলে না অডিয়েন্সরা। সো তারা খুবই স্যাটিসফাইড আমাদের এই কাজটা দেখে। সো আমরা মনে করি যে আমাদের জায়গা থেকে কোনো কিছুই বলতে হবে না, আমাদের মানে কোনো পাওয়ারই খাটাতে হবে না। আমরা লিপস্টিকের প্রমোশনে আসছি, পলিটিক্স ভাই সব জায়গাতে আসে, নিজের ফ্যামিলিতেও পলিটিক্স হয়, বড় ভাই ছোট ভাই, 5টা ভাই থাকলে 5টা ভাই 5টা মন মানসিকতা করে, স্বাভাবিক। 2টা বোন থাকলে বোনের আমাদের কী হয়, এই যে দেখেন আমি কিন্তু লিপস্টিক থেকে অলরেডি বের হয়ে গেছি, আমি এখন ফ্যামিলিতে ঢুকে গেছি, তাই না? তো এটা তো ভাই থাকবেই, কিন্তু ওইটা বিষয় না, কেন এটাও বিষয় না। আলহামদুলিল্লাহ আমাদের কথা হচ্ছে যে আজকে আপনারা কষ্ট করে আসছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছে যে আমরা আসলে লিপস্টিকের প্রমোশনটা এখন ফিজিক্যালি করছি। তো আমরা যেভাবে 3-4 দিন আমরা দেখলাম যে আমাদের ছবিটা কে কী বলছে, যদি একটা এই মানের ঈদের মানের ছবি না হতো, আপনি অনেকগুলো ডিরেক্টর, অনেকগুলো সাংবাদিক, সিনিয়র সাংবাদিক ভাই বোন যারা যারা আছেন সবারই আপনি স্ট্যাটাস, কিংবা তারা তো এমনি দিচ্ছে না, তারা ছবিটা দেখছে, দেখে ফিল করছে যে হ্যাঁ ছবিটা ভালো, এই কারণে কিন্তু তারা 2-4টা লাইন লিখছে। যে দর্শকগুলো লিখছে তারাও কিন্তু এমনি লিখছে না, তারা ছবিটা দেখেছে বিধায় কিন্তু লিখছে, যার কারণে আমার 3-4 দিন পর এসে আমাদের মনে হচ্ছে যে ছবির এখন ফিজিক্যালি প্রমোশন করা উচিত। গত পরশু দিন আমাকে কিছু জেলা শহর থেকে ফোন করা হয়েছে, উপজেলা থেকে ফোন করা হয়েছে, তো তাদের কথা হচ্ছে যে আমরা এই বুচিটাকে দেখতে চাই। মানে পূজার ক্যারেক্টারের 2টা নাম, একটা মাধুরী একটা বুচি, ওনাদের কথা হচ্ছে আমরা এই বুচিকে দেখতে চাই, কারণ এই বুচিটাকে ধরেন যে প্রত্যেকটা মানুষ ভালোবাসতে বাধ্য। অডিয়েন্স বলবে যে স্ক্রিনে কেমন লাগছে, বাট আমি আমার কথা যদি বলি, আমার ভালো লেগেছে পার্সোনালি, মানে আই ফিল সো গুড টু ওয়ার্ক উইথ হিম। কারণ একজন আর্টিস্টের যখন কোনো কিছু শেখার আগ্রহ কিংবা সেই কাজের আগ্রহ অনেক বেশি থাকবে, তখন আসলে সেই আর্টিস্টের সাথে কাজ করতে খুব ভালো লাগে, যেটা কিনা তার মধ্যে আছে। সো আশা করছি যে যারা যারা তার সাথে কাজ করবে তারা সেম কথাই বলবে। আমি সবসময় বলি যে উনি একটা টোটাল কমার্শিয়াল প্যাকেজ, সিনেমার জন্য আসলে মানে ওই যে তার চেষ্টা, এটা বুচিকে দেখলেই বোঝা যাবে আসলে কি। আমি না মার্কিং করতে একদমই পারি না, বাট আমি এটুকু বলতে পারবো আমার কাছে মনে হয় এখন পর্যন্ত সে যেই কাজগুলো করেছে তার বেস্ট কাজ হচ্ছে এটা। বাট আমি মার্ক করব না, মার্ক করার দায়িত্ব অডিয়েন্সের, তারা নিজেরাই মার্ক করবে। সো আমি এটুকুই বলবো তার এটা বেস্ট কাজ, এবং আমি
আমিও আমারটা বলবো, আমার আমার লাইফে যতগুলো কাজ করেছি দিস ইজ মাই ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক। আমি যদি আমার কথা বলি, 15-20 দিন আসলে লিপস্টিকের প্রমোশনাল এখন থেকে এই যে ফিজিক্যালি মুভমেন্টটা শুরু করলাম আমরা, এটা দর্শকদের আগ্রহেই শুরু হয়েছে। তো সিনেমাটার 15-20 দিন ফিজিক্যালি প্রমোশন চলবে আমাদের। মানে আমি পার্সোনালি আমার মধ্যে কোনো হিংসে নেই যে আমি আমার সিনেমা রিলিজ হয়েছে দেখে কি অন্য সিনেমা একদম পাত্তাই করবো না, পাত্তাই দিব না। বাট আমার ইচ্ছে আছে, আমি আগে আসলে নিজের সিনেমা যেহেতু রিলিজ হয়েছে এটার প্রমোশনে এখন আছি, বাদ বাকি এটা পরে ডিসিশন নিব কি কোন সিনেমা দেখা যেতে পারে। তুই আসলেই বুঝি, মানে এটা আমার জন্য অনেক বড় একটা কমপ্লিমেন্ট, তুই আসলেই বুঝি এবং বুঝি তুই হয়ে উঠতে পেরেছিস। পুরোটাই তো একটা চ্যালেঞ্জ শুটিং করা, আমরা যেভাবে শুটিং করি সেটা তো শুরু থেকে প্রি প্রোডাকশন থেকে শুরু করে পোস্ট কি রিলিজ পর্যন্তই তো পুরোটাই একটা চ্যালেঞ্জ। কোনটার কথা বলবো, অনেক টাইম লাগবে, বাট জার্নিটা ভালো ছিল। আমাদের ডিরেক্টর কামরুজ্জামান রোমান আসলে চ্যালেঞ্জটাকে কখনোই চ্যালেঞ্জ মনে করে নাই, আমরাও চ্যালেঞ্জ মনে করি নাই। যত বাধাই আসছে, যত কিছুই হয়েছে, আমাদের এটা সিনেমার জন্য ভালো হয়েছে। ইন্ডাস্ট্রি আমার মনে হয়েছে যে লিপস্টিকটা সবচাইতে বেশি বিজনেস আমাকে দেবে, ইভেন আমি এখনও আশাবাদী, এখনও বিশ্বাসী সবচাইতে বেশি বিজনেস আমাকে দেবে। দয়া করে ছবিটা দেখবেন, দেখে আপনিই বলবেন যে কেন দিবেন।